নমস্কার বন্ধুরা, বন্ধন, আশা, এসকেএস, উজ্জীবন বা ব্যাংক থেকে আপনি যদি ঋণ গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের সুবিধার জন্যই এই ভিডিওটি করা হয়েছে। আপনারা জেনে নিন ঋণ পুনর্গঠন কী ও কী সুবিধা পাবেন। তো বন্ধুরা, আপনারা জানেন 31শে অগাস্ট থেকে মরাটোরিয়ামের পিরিয়ড শেষ হতে চলেছে। এরপরে আপনারা আর মরাটোরিয়ামের সুবিধা নিতে পারবেন না, অর্থাৎ ব্যাংকে আপনাদের কিস্তি প্রদান করতে হবে। যদি আপনি কিস্তি প্রদান না করেন তাহলে কিন্তু সিভিলে তার প্রভাব পড়বে। এর বদলে আপনি কিন্তু নিতে পারবেন ঋণ পুনর্গঠনের সুবিধা। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব ঋণ পুনর্গঠন কি এবং কি সুবিধা পাবেন, কিভাবে নেওয়া যেতে পারে এই সুবিধা। তো বন্ধুরা, পুনর্গঠনের খতিয়ান কখন হয়? ঋণের মেয়াদ, সুদ, মাসিক কিস্তির অঙ্ক ইত্যাদি শর্তের ভিত্তিতে ব্যাংকগুলি ঋণ দেয়। কিন্তু ধার শোধে সমস্যা তৈরি হলে ঋণ গ্রহীতা তা পুনর্গঠনে আবেদন করতে পারেন। যেমন বর্তমানে আপনি যদি কিস্তি দিতে আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ব্যাংকে বা আপনি যে সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছেন সেখানে কিন্তু আবেদন করতে পারেন, যাতে করে আপনার ঋণটাকে পুনর্গঠন করা হয়। ব্যাংক আর্জি মঞ্জুর করলে শর্ত বদলিয়ে ফের ধার শোধের প্রক্রিয়া চালু হয়। কিভাবে? সাধারণত ঋণ পুনর্গঠন হলে তার মেয়াদ বাড়িয়ে কিস্তি কমানো হয়। সাধারণত মেয়াদটা বৃদ্ধি করে কিস্তি কমানো হবে। অর্থাৎ এখন ধরে নিন আপনি 500 টাকা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে দিতে পারছেন না, সেক্ষেত্রে হয়তো আপনার সামর্থ্য 300 টাকা বা 200 টাকা দেওয়ার, সেক্ষেত্রে আপনার মেয়াদটাকে বৃদ্ধি করে আপনার কিস্তির পরিমাণটা কমিয়ে দেওয়া হবে। ঋণ সময়ে শোধ না করায় জমে যাওয়া সুদের জন্য পৃথক ঋণ চালু, বা আপনার ঋণ পরিশোধ এতদিন করেন নেই তার জন্য যে সুদ জমা হয়ে গেছে তার জন্য নতুন একটি ঋণ চালু হতে পারে। তাতে সুদের ছাড় ছাড়াও সুদের ক্ষেত্রে 2-1 বছরের মরাটোরিয়ামের কিস্তি স্থগিত সুযোগ থাকে। সেখানে সেই অতিরিক্ত সুদের ছাড় দেওয়া হয় অনেক সময়, বা সেই সুদ ঋণের কিস্তি আপনি 1 বছর বা 2 বছর পরে থেকে শুরু করতে পারবেন, এরকমও নিয়ম থাকে। তবে সাধারণত আগে প্রায় 15% বকেয়া সুদ মেটাতে হয়। মূল ঋণের টাকা শোধের জন্য চালু হয় আর একটি ঋণ। সব ক্ষেত্রে ঋণ গ্রহীতা এবং ব্যাংকের মধ্যে আলোচনার ভিত্তিতে শর্তের হেরফের হতে পারে।